আজকে আমরা শিখব ব্লাড সার্কুলেশান হার্টের থ্রুতে সব জায়গায় এখানে কিছু নামগুলো আমরা দেখে নিই এটা হচ্ছে রাইট এটা লেফট অ্যাট্রিয়াম রাইট অ্যাক্ট্রিয়ামে কারা কারা ব্লাড সাপ্লাই দেয় একটা হচ্ছে সুপেরিয়ার ভেনাকোভা একটা ইনফেরিয়র ভেনাকোভা আরেকটা হচ্ছে করোনারি সাইনাস এবার ইনফেরিয়ার ভেনাকোভা আর রাইট অ্যাক্ট্রিয়ামের মাঝে একটা ভাল্ভ ইউস্টেজিয়ান ভাল্ভ যেটা অ্যাডাল্টে থাকে না লুপ্ত হয়ে যায় আর করোনারি সাইনাসের সাথে রাইট অ্যাক্ট্রিয়ামের যে ভাল্ভটা সেটা হচ্ছে থিভেসিয়ান ভাল্ভ হ্যাঁ আর এর দিকে হচ্ছে লেফ্ট অ্যাট্রিয়ামে কে ব্লাড সাপ্লাই দেয় সেটা হচ্ছে পালমোনারি ভেন আর অ্যাট্রিয়াম দুটোর মাঝখানে যেই ভাল দুটো রয়েছে তাদেরকে আমরা কমনলি ভাবে এ ভি অর্থাৎ অ্যাট্রিয়ামের এ আর ভেন্ট্রিকালের ভি এ ভি ভাল বলে থাকি আর রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকালের মাঝে যেই ভাল্বটা রয়েছে এটাকে আমরা ট্রাই ক্যাপসিড ভাল বলে থাকি আর লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকালের মাঝে যেই ভাল্বটা রয়েছে তাকে আমরা মিট্রাল ভাল্ভ বা বাইক অ্যাপসিড ভাল বলে থাকি আর এইখানে রাইট ভেন্ট্রিকাল থেকে বেরিয়েছে পালমোনারি আর্টারি আর লেফট ভেন্ট্রিকাল থেকে বেরিয়েছে অ্যাওটা পালমোনারি আর্টারি আর রাইট ভেন্ট্রিকালের মাঝে যে ভাল্ভটা রয়েছে তাকে আমরা পালমোনারি ভেন বলে থাকি ভালমোনারি ভাল্ব বলে থাকি আর অ্যাওটা এবং লেফট ভেন্ট্রিকালের মাঝখানে যে আর্টারিটা রয়েছে তাকে আমরা অ্যাওটিক ভাল্বও বলে থাকি আর এই দুটো ভাল্বকে এই দুটো ভাল্বকে যেমন আমরা একসাথে এভি ভাল বললাম এই দুটো ভাল্বকে আমরা একসাথে সেমিলুনার ভাল্ভ বলে থাকি হলো এবার সার্কুলেশনটা এবার আরেকটু সিম্পলভাবে পড়বো আমরা জানি লাংসের কাজ কি লাংসের কাজ হচ্ছে ব্লাড থেকে সিও টু নিয়ে ব্লাডে অক্সিজেন দেওয়া একদম বাচ্চারাও জানে তো এইখানে আমরা দেখছি লাংসে কে সিওটু যুক্ত রক্ত পালমোনারি আর্টারি নিয়ে আসে পালমোনারি আর্টারি লাংসে সিও যুক্ত রক্ত নিয়ে আসলো এবার এখান রক্ত লাংসে চলে যায় সিও টুটা আর লাংস দেয় ও টু এবার লাংস ও টু দিল এবার এইটা পালমোনারি ভেইন সেটা হার্টে নিয়ে যায় লেফট অ্যাক্ট্রিয়ামে লেফট অ্যাক্ট্রিয়াম থেকে সেটা যায় লেফট ভেন্ট্রিক্যালে বা লেফট ভেন্ট্রিক্যাল এরোটার মাধ্যমে গোটা শরীরে এই যে আমরা দেখতে পাচ্ছি দুটো ভাগ হয়ে যায় অ্যারোটার তো একদম একটা উপরের অংশে আর একটা নিচের অংশে অক্সিজেনযুক্ত রক্ত গোটা শরীরে পৌঁছে দেয় এরপর কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত শরীরের ওপর অংশ থেকে সুপেরিয়ার ভেনাকভা নিয়ে আসে সুপেরিয়ার ভেনাকভা নিয়ে এসে সেটা দিয়ে দেয় রাইট অ্যাট্রিয়ামে আর নিচের অংশ থেকে নিয়ে আসা হচ্ছে ইনফেরিয়ার ভেনাকোভা ইনফেরিয়র মানে নিচে আমরা সবাই জানি আর সুপেরিয়র মানে ওপর অতএব ইনফেরিয়ার ভেনাকোভা নিয়ে এসে ওটা অ্যাট্রিয়ামে দিয়ে দেয় আর হার্টের থেকে যুক্ত রক্ত নিয়ে আসে হচ্ছে করোনারি সাইনাস এই যেখানে দেখতে পাচ্ছি আমরা করোনারি সাইনাস সেটা নিয়ে এসে রাইট অ্যাট্রিয়ামে দেয় কে এই করোনারি সাইনাস আর এই সিওটু যুক্ত রক্ত এবার যায় হচ্ছে রাইট ভেন্ট্রিক্যালে এবার লাইট রাইট ভেন্ট্রিকাল থেকে আবার সেই পালমোনারি আর্টারি সিওটু যুক্ত রক্ত লাংসে দেয় আবার লাংস থেকে ও যুক্ত রক্ত এবার পালমোনারি ভেনের থ্রুতে অ্যাট্রিয়ামে দেয় এরকমভাবে সার্কেলটা চলতে থাকে তার মানে আমরা দেখতে পাচ্ছি রাইট রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকাল সবসময় সিওটু যুক্ত রক্ত বহন করছে আর লেফট অ্যাক্টেরিয়াম আর লেফট ভেন্ট্রিকাল সবসময় অটোযুক্ত রক্ত বহন করছে এখানে রেড রক্ত মানে অটোযুক্ত আর ব্লু রক্ত নীল মানে হচ্ছে আমরা বোঝাতে চেয়েছি সি অটোযুক্ত রক্ত এটা একটা সিম্পল জাস্ট ওভারভিউ হলো এইবার আমরা হার্ট সাইকেলেরটা হচ্ছে কার্ডিয়াক সাইকেলের এবার একটু অ্যাডভান্স লেভেলে বুঝবো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গোল একদম সোজা জিনিস সেটা কি একদম আমরা জানি যে মিনিটে হার্ট গড়ে এভারেজে বাহাত্তর বার বিট করে অর্থাৎ পয়েন্ট এইট সেকেন্ডে একটা বিট পূর্ণ হয় হ্যাঁ তো এইবার একটা সাইকেল পূর্ণ হয় বিট তো নয় সাইকেল এবার হার্ট বিট যেটা হয় আমরা জানি ফার্স্ট হার্ট সাউন্ড রয়েছে সেকেন্ড হার্ট সাউন্ড রয়েছে থার্ড রয়েছে ফোর্থ রয়েছে এইবার যদি আমরা একদম স্টার্ট থেকে শুরু করি অর্থাৎ টি জিরো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা ভেতরের সার্কেলটা অ্যাট্রিয়ালকে বুঝিয়েছে বাইরের সার্কেলটা ভেন্ট্রিক্যালকে বুঝিয়েছে এবার অ্যাট্রিয়াল আর ডায়াস্টলটা বুঝিয়েছে সবুজ ডায়াস্টলটা হচ্ছে সবুজ এই যে এখানেও ভেন্ট্রিকের ডায়াস্টলটা সবুজ আর ব্ল্যাকটা হচ্ছে সিস্টল ভেন্ট্রিকের সিস্টল হচ্ছে ব্ল্যাক অ্যাট্রিয়ালের সিস্টলটা হচ্ছে ব্ল্যাক এখানে যদি আমরা দেখি টি জিরো থেকে অর্থাৎ পয়েন্ট এইট সেকেন্ড আমরা জানি এই পুরো সার্কেলটা হতে পয়েন্ট এইট সেকেন্ড সময় লাগবে এবার এখান থেকে যদি আমরা শুরু করি টি জিরো থেকে প্রথমেই কী হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টল হ্যাঁ অ্যাট্রিয়াল অর্থাৎ দুটো অ্যাট্রিয়াল সিস্টল মানে হচ্ছে সংকোচন এটাও সংকোচন হচ্ছে এটাও সংকোচন হচ্ছে ফলে কি হবে ব্লাড যেটা রয়েছে এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ব্লাড এখানে চলে আসে কোথায় ভেন্ট্রিকালে সেই সময় এই দুটো ভাল্ব খোলা থাকে এই দুটো ভাল্ভ খোলা থাকে এখানে চলে আসে হলো এটা জাস্ট কতক্ষণ হয় অ্যাট্রিয়াল সিস্টলটা আমরা দেখতে পাচ্ছি জিরো থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ড এই যে এটা অ্যাট্রিয়াল সিস্টলের এইটুকুনি অংশটা শুধুমাত্র অ্যাট্রিয়াল সিস্টল তারপর তো সবুজ হয়ে গেছে অ্যাট্রিয়াল ডায়াস্টল হচ্ছে এই পুরোটা তো অ্যাট্রিয়াল সিস্টলটা পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রক্ত এখান থেকে এখানে চলে আসলো ভেন্ট্রিকালে এইবার ভেন্ট্রিকালে কি হবে এবার আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট ওয়ান সেকেন্ডের পর ভেন্ট্রিকালে সিস্টল শুরু হয়েছে ভেন্ট্রিকাল দুটো কি হবে এরা সংকোচন হতে শুরু করবে ভেন্ট্রিকাল দুটো যদি সংকোচন হতে শুরু করে এবার ভেতরে তো রক্ত রয়েছে সংকোচন হলে কি হবে আর এই দুটো ভাল তখন বন্ধ সংকোচন হতে শুরু করলো এবার ব্লাড ব্ল্যাক ব্যাক ফ্লো করতে চাইবে অ্যাট্রিয়ামে আর আমরা জানি ভালভের কাজ কি কেবলমাত্র একটা নির্দিষ্ট দিকে আছে অ্যালাউ করা ব্যাক ফ্লো তো নিশ্চয়ই অ্যালাউ করবে না ফলে যখনই সংকোচন হবে এই দুটো বন্ধ হয়ে যাবে তখনই আমরা কি পাবো এই দুটো ভাল যখন বন্ধ হয়ে যাবে আমরা পাবো ফার্স্ট হ্যাড সাউন্ড হলো অর্থাৎ আমরা ফার্স্ট হ্যাড সাউন্ড কখন পেলাম যখন ট্রাইক্যাপসিড ভাল্ভ আর মিট্রাল ভাল্ভ বা দুটোকে একসাথে আমরা বলছি এ ভি ভাল্ভ বন্ধ হচ্ছে এবার কি হলো পয়েন্ট ওয়ান সেকেন্ডে ভেন্ট্রিকুলার সিস্টল শুরু হলো এবার ভেন্ট্রিকুলার সিস্টল যখন শুরু হলো এবার সিস্টল মানে কি সংকোচন এবার এ বন্ধ হতে চাইবে এও বন্ধ হতে চাইবে আর এই দুটো ভাল তখন বন্ধই রয়েছে এবার ভেতরে যেই ব্লাডটা রয়েছে তারা বেরোতে পারবে না ফলে ভলিউমটা সেম থাকবে কিন্তু এরা চাইছে হচ্ছে কন্ট্রাকশান করতে এই পিরিয়ডটা যখন এই দুটো ভাল্ভই বন্ধ রয়েছে তখন এই কন্ট্রাকশন যখন ভেন্ট্রিক্যাল করতে চাইছে এই দুটো চেম্বার ভেন্ট্রিক্যালের কিন্তু ভলিউম চেঞ্জ করতে পারছে না অর্থাৎ ভলিউম সেম থাকছে তখন আমরা এই অবস্থাটাকে আমরা বলি আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশান আইসো মানে সেম ভলিউমেট্রিক মানে ভলিউম আর যেহেতু ভেন্ট্রিক্যাল কন্ট্রাক্ট করতে চাইছে সেই জন্য এইটা হয়ে গেল আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশান এরপরেই কী হবে এরপরে যেহেতু প্রেশার ভেতরে বেড়ে যাবে ভেন্ট্রিক্যালের তখন সেমিলুনার ভাল দুটো অর্থাৎ যেটা রাইট ভেন্ট্রিকালের সাথে পালমোনারি আর্টারি যেটা রয়েছে আর লেফট ভেন্ট্রিকালের সাথে হচ্ছে অ্যাওটার যেটা রয়েছে এই সেমিলুনার ভাল দুটো খুলে যাবে ফলে ব্লাড এখান থেকে এখানে চলে আসবে হচ্ছে রাইট ভেন্ট্রিকাল থেকে পালমোনারি আর্টারিতে আর লেফট ভেন্ট্রিকাল থেকে অ্যাওটাতে এটা হলো এরপর কী হবে এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেকেন্ড থেকে পয়েন্ট ফোর সেকেন্ড পর্যন্ত হলো ভেন্ট্রিকুলার সিস্টল এবার হবে ভেন্ট্রিকুলার ডায়াস্টল অর্থাৎ এই দুটো এবার প্রসারণ করতে শুরু করবে এবার যখনই এই দুটো বড় হতে শুরু করবে এই দুটো পালমোনারি আর্টারি থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকালে যেতে চাইবে আর অ্যাওটা থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকালে যেতে চাইবে অর্থাৎ যখন ডায়াস্টলটা হচ্ছে ভেন্ট্রিকালে প্রসারণ হচ্ছে কিন্তু আমরা জানি কি ভালভের কাজ হচ্ছে ব্লাডের ব্যাক ফ্লো বন্ধ করা তো অর্থাৎ সেমিলুনার ভাল্ভ সেই সময় বন্ধ হয়ে যাবে যখন জাস্ট ভেন্ট্রিকুলার ড্যাশ স্টার্ট হতে শুরু করবে এবার এই দুটো যখনই বন্ধ হয়ে গেল তখন একটা আমরা সাউন্ড পাবো এই দুটো বন্ধ হবার ওটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড হলো এই সময় কি হবে এটাও বন্ধ আবার এটাও বন্ধ অর্থাৎ এভি ভি বন্ধ আবার সেমিলোনার ভাল্ভও বন্ধ আর ভেন্ট্রিকাল কী করছে ভেন্ট্রিকাল হচ্ছে ডায়াস্টল করছে অর্থাৎ প্রসারণ হতে শুরু করছে কিন্তু ভলিউম তো এটার চেঞ্জ হচ্ছে না কারণ দুটো রাস্তায় বন্ধ তখন কি হবে ভলিউম যেহেতু চেঞ্জ হচ্ছে না আর দুটোই যখন ডায়াস্টল অর্থাৎ প্রসারণ করছে তখন আমরা তাকে বলি আইসোমেট্রিক রিল্যাক্সেশন যেহেতু বড় হচ্ছে হ্যাঁ আইসোমেট্রিক রিল্যাক্সেশন হলো এবার যখনই ডায়াস্টলটা এবার প্রেসার একটা নির্দিষ্ট যখন হচ্ছে চলে আসবে তখন এবার আরও যখন বড় হবে সেই সময় ডায়াস্টলটা হবে তখন এই এই দুটো ভাল্ভ অর্থাৎ এভি খুলে যাবে এবার এভি ভি যখন খুলবে তখন খুব স্পিডে ব্লাড এখান থেকে এখানে আসবে মোটামুটি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লাড এখান থেকে এখানে চলে আসবে খুব তাড়াতাড়ি যেটা একদম আমরা স্টার্ট করেছিলাম টোয়েন্টি ফাইভ দিয়ে এবার ওরকমভাবে এখানে চলে আসবে আর ওই রকমভাবে তাহলে আবার রাইট এট্রিয়াম থেকে ভাব চলে আসলো ভেন্ট্রিকালে এইবার কি হবে এটা কতক্ষণ হবে পয়েন্ট ফোর সেকেন্ড থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত ভেন্ট্রিকালের ডায়াস্টল হলো আর আমরা কী জানি ঠিক এরপরে যখন পয়েন্ট ফোর সেকেন্ড থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত ডায়াস্টলটা হবে ঠিক তার মাঝখানে একদম শেষের দিকে গিয়ে কী হবে অ্যাটট্রুয়েল সিস্টল হবে পয়েন্ট এইট সেকেন্ড থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ডে মানে এইখানে পয়েন্ট এইট সেকেন্ড থেকে পয়েন্ট ওয়ান সেকেন্ডে হবে অর্থাৎ যখনই ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা শুরু হলো এ দুটো ভাল্ভ খুললো ফোর্সফুলি রক্ত একবার আসবে এখানে হ্যাঁ তখন তখন একটা আওয়াজ হবে আর যখন আবার এই অ্যাট্রিয়াল সিস্টলটা হচ্ছে তখন আরেকটা সাউন্ড হবে এবার ওইখানে আমরা যতক্ষণে হচ্ছে থার্ড আর ফোর্থ সাউন্ড পাই যেটা আমরা স্টেটোস্কোপে বুঝতে পারি না এইটা তোমাদেরকে ক্লাসে ভালো মতো বোঝাবো এই হচ্ছে টোটাল সার্কুলেশন আশা করি মোটামুটি বোঝা গেছে এরপর যা ডাউট হবে ক্লাসে বলবো